প্রতিভাবান সেই তরুণ বেশ কয়েক বছর ধরেই নজরে আসছিলেন। নিজেকে প্রমাণ করতে করতে দেশের ঘরোয়া স্তরের সবকটি ক্রিকেট টুর্নামেন্ট জিতে একেবারে স্পটলাইটে এসে পড়লেন। এবার আইপিএল নিলামের দ্বিতীয় দিনে বারাসতে সেই তরুণ ঋত্বিক চট্টোপাধ্যায়কে 20 লক্ষ টাকায় কিনে নিল প্রীতি জিন্টা নেসওয়াদিয়ার পাঞ্জাব কিংস। ফোকাস এদিকে রাখতে হবে, ডেফিনেটলি অনেক লোক ভালো চায়, সবার শুভেচ্ছা আছে, সবার শুভেচ্ছা থাকুক সেটাই চাইব, কিন্তু ফোকাসটা খেলার দিকে রাখতে হবে। কখন লাস্ট কথা হয় ভাইয়ের সাথে? আজকেও কথা হয়েছে। কি বললো? তেমনি নর্মাল কথা হয়েছে। ও এখন এটাই হচ্ছে আজকে ওদের কোয়ারেন্টিনের লাস্ট ডেট, ওদের 4-5 দিনের কোয়ারেন্টিন ছিল, আজকে কোয়ারেন্টিনের লাস্ট ডেট। কাল থেকে ওদের প্র্যাকটিস শুরু আর 17 থেকে রঞ্জি ট্রফি ম্যাচ শুরু। তো এখন ওর ফোকাস রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করবে, ওটা ডিফারেন্ট বল গেম, রেড বলের খেলা, 4 দিনের খেলা, টেস্ট ম্যাচ ক্রিকেট, তো ওখানে অন্যরকম ক্রিকেট, আইপিএল আরটা অন্যরকম ক্রিকেট। এখন ওখানে ওখানের কাজটা করবে, কাজটা শেষ করে তারপরে আবার আইপিএল নিয়ে ভাবনা। ভাই এখন কোথায়? এখন উড়িষ্যাতে আছে। রাজ্য ও জাতীয় স্তরে ক্রিকেটে লাগাতার সাফল্য পেয়ে চলেছিলেন ঋত্বিক। অলরাউন্ডার হিসেবে বরাবর মুনশিয়ানা দেখিয়েছেন তিনি, কিন্তু দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে ক্লাব ক্রিকেট খেললেও বাংলার দলে কিছুটা উপেক্ষিতই থেকেছেন ঋত্বিক। তবে নিজের উপর বিশ্বাস হারাননি তিনি, তার জেরেই যন্ত্রণার অবসান হলো শেষমেশ। অনেক প্রচেষ্টা রয়েছে, ওর টেনাসিটি সেরকম, ওর লেগে পড়ে রেখে থেকেছে জিনিসটার পিছনে। এই যে লকডাউন, একটা খুব ডিফিকাল্ট টাইম, লাস্ট 2-2.5 বছর যে লকডাউন পিরিয়ড, আমার স্যারও বলছিলেন যে ও যখনই সুযোগ পেত মাঠে এসে প্র্যাকটিসে এসে 2-3 ঘন্টা নিজে নিজে একা একা 2-3 জন মিলে গ্রুপ বানিয়ে এসে করে চলে যেত, ও কখনো ছেড়ে দেয়নি। তো এই জিনিসগুলোই হয়তো একটা ফল দিয়েছে। দেশ বিদেশের নামি দামি ক্রিকেট তারকাদের পেছনে ফেলে বাংলার ঘরের ছেলের এমন সাফল্যে খুশিতে ভাসছেন সকলেই, খুশির জোয়ার পরিবারেও। গর্বিত মা চান ছেলে তার যোগ্যতা অনুযায়ী ঠিক পথে এগিয়ে যাক। নিশ্চয়ই আনন্দিত, কি আর বলবো, বল, পরিশ্রমের ফল মিলেছে সেটাই বলবো। ফোন করেছিল ছেলে? হ্যাঁ, বললো, বললো এতদিনের ফল পেলাম, এখন আর আরেকটু এগিয়ে যেতে হবে। বাবা দাদা আমি আমি প্রথম থেকে অতটা খেলা নিয়ে অত বুঝতে পারতাম না, যার জন্য খুব একটা, তারপরে যখন দেখলাম ছেলে আস্তে আস্তে উঠছে খেলাটাকে, এখন এমন অবস্থা এখন আমার, খেলা না থাকলে আমি পাগল হয়ে যাই। আগামী দিনে পঞ্জাব কিংসের ভরসা হয়ে উঠতে চলেছেন বারাসাতের ঋত্বিক, সেই গর্বে উচ্ছ্বসিত বাঙালি ক্রিকেট প্রেমীরা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।